তিনটা সূরার উপরে আমরা আমল করব তিনটা সূরার উপরে যদি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন এই ঘরের ভিতরে অভাব অনটন থাকবে না বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন অশান্তি দূর করে দিবেন শান্তি ফিরিয়ে দিবেন কোরানে কালিমীর আয়াতগুলো পুরাণে কালিমীর সুরাগুলো তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের পরস্পর মহাব্বৎ ভালোবাসা সৃষ্টি করে দিবেন তির্মিদি শরীফের বর্ণনা বর্ণনাম তির্মিদি শরীফের পাঁচশত সাতষট্টি নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদ শরীফেও এসেছে আবু দাউদ শরীফের 5082 নম্বর হাদিসের বর্ণনা হযরত মুয়াজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা তিনটি সূরা তিনবার তেলাওয়াত করে ওই সারা দিনের জন্য এই তিনটি সুরাই যথেষ্ট হয়ে যাবে সুবাহ করে কোন ব্যক্তি যদি সকাল বেলায় ঘর থেকে বেড়া হয় তাহলে এই তিনটি তার সারা সারা দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সারাদিনে যদি আমার টাকার প্রয়োজন হয় এই সারা সারাদিন এই দিনে যদি আমার চাকরির প্রয়োজন হয় অর্থবিত্তের প্রয়োজন হয় দুনিয়ার কোন আসবাবের প্রয়োজন হয় এই সুরাগুলো তেলাবাদ করে আমরা বের হব আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিবেন চাকরির ব্যবস্থা করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন অর্থাৎ এই দুনিয়াতে যা কিছুর প্রয়োজন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল সব কিছুর ব্যবস্থা করে দিবে সন্ধ্যার পরে কোনো ব্যক্তি যদি তেলামাত করে সারা রাত তার যা কিছু প্রয়োজন হবে ব্যবস্থা করে দিবেন ভয়ভীতি দূর করে দিবেন বিপদ মুসিবত দূর করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একক সমস্ত ক্ষমতার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ক্ষমতা দর তার ক্ষমতার কাছে পৃথিবীর কোন ক্ষমতা ঠিক বেনাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি ঠিক বেনাম এই জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমলগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছুর ব্যবস্থা করে দিবেন আবুদর শরীফের তিনশত বাইশ নম্বর হাদিস তিরমিদি শরীফের পাঁচশত সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা হজরত আবদুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো তখন ওই বললেন কি বলবো আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম বলেন এই সুরা আল্লাহ পাক রব্বুর আলামিন তোমার বিপদ আপদ দূর করে দিবেন বয় দূর করে দিবেন সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুর আলামিন যথেষ্ট হয়ে যাবে তাহলে তিনটি সুরা যে তিনটি সুরা সকাল সন্ধ্যা পড়লে রিজিকের অভাব দূর করে দেন বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দেন অন্তর থেকে ভয় ব্যতি দূর করে দেন এই তিনটি সুরার উপর আমরা বিশ্বে আমল করব একদম সহজ তিনটি সুরা এক নম্বর হলো সোর এখলাস সোর একলাস পারে না এমন কেউ নাই কোরআনে করিমে সবচেয়ে ছোট একটি সোরার ভিতরে সোর এখলাস অন্যতম আল্লাহ কয়লা ময়েখুললেহু খুফুওয়ান আহাত। সোরা এখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা কোন ব্যক্তির সোরেই একখলাস যদি একবার তেলাবাদ করে আননা পাক দ০ পারা করান তেলাওয়াতের স্োভাব দিয়ে দিন সুভারাল্লা। কোন ব্যক্তি যদি সোরা এখলাস তিনবার তেলাবাদ করে তার এক খতম একখতম করান তেলাবাতের আল্লাহ পাক দিয়ে দে। কোন ব্যক্তি যদি সোরে একলাশ দশ বার তেলামাত করে তার জন্য আল্লাহ পাক জান্নাত একটা ঘর নির্মাণ করে দেন এই সোরে একলাশ আমরা তিনবার তেলাওয়াত করব আর তিনবার তেলাওয়াত করব সোরে ফালাক قل أعوذ برب الفلق من شر মা خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد, حسد. أربر كلمة كربس قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল ഖন্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল এই তিনটে সূরা আমরা বেশি বেশি তেলাওয়াত করব আর বিশেষ করে সকাল সন্ধ্যা আমরা তেলাওয়াত করব সকাল সন্ধ্যা তালাওয়াত করে আমরা হাতে দিয়ে পোড়াটা শরীর মুছে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন সারা দিন এবং সারা রাতের জরুরত গুলো পূরণ করে দিবেন শত্রুর শত্রুতা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন মানুষের খারাবি থেকে জিন্নাতের খারাবি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন কোন ব্যক্তি যদি আমার বিরুদ্ধে লেগে যায় আমার ক্ষতি করার জন্য আমার ক্ষতি করার জন্য কুফরির ভিতরে লেগে যাই যদি আমরা সকাল সন্ধ্যা আমল করতে পারি পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবে এজন্য সকালে তিনবার করে সন্ধ্যায় তিনবার করে এই তিনটি সুরার উপর আমরা আমল করবো পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন